করে ধুয়ে দেব, ঝেড়ে দেব, কারণ এত মুড খারাপ আছে আজকে, পুরো দিমাগ খারাপ বলে। করোনা ভাইরাস বললো কি 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 আরে বলুন কি করোনা ভাইরাস বললো গামলা গুদা ব্যাটা ছেলে দূর বগা চলা কি সব বকচিস গায়া ফায়া গিলে ছাতা মাথা। হ্যাঁ গাইস, আজকে আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিওর সাথে, বহুদিন পর। আর এই ভিডিওটা আজকে হতে চলেছে বল, কারণ কিছু কিছু লোকদের দেখে আমার এত ঝাট জ্বলেছে যে এই ভিডিওটা না বানিয়ে আমি পারলাম না। খানকি কাজগেড়িয়া খোপা কাটা ব্যাটা ছেলে, তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। তো আজকে এই ভিডিওটা আমার বানানোর কারণ হলো শুধু ভাইরাস বললো যে চীনের জন্য আসি, যে চীনের মুসলিমদের আত্মনাদ এক, আল্লাহ ছাড়া কেউ শুনে না। এইসব লোকেদের কারণে যে আমাদের মানুষের মধ্যে নেগেটিভিটিটা চলছে, ও মূর্খ বলে সব আজে বাজে কথা বলছে, আর মানুষের মধ্যে যেই মত ভেদাভেদ বা ধর্মের ভেদাভেদ চলছে, এইটুকুই। কোনো রকম ধর্ম বা জাতি বা মানুষত্ব নিয়ে এইসব ভিডিও কাউকে খারাপ ভাবানোর জন্য আমার একটুও না। আর যদি এই ভিডিওটা দেখে কাউর খারাপ লেগে থাকে, তার জন্য আমি মন থেকে সরি চাইছি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের বলে নেবো যে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে ওটাকে টাচ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি দাবাতে ভুলবেন না, কারণ এরকম ভিডিও তো আমি আনতেই থাকি পার্টে তোমাদের জন্য। তাই চলুন শুরু করি। তো গাইস, আজকে আমি আবার খিস্তিরিতে চলে এসেছি, কারণ এত কিলো ভিডিও দেখে আজকে আমার এত ঝাট জ্বলেছে তোমাদের বলতে পারছি না। প্রথমে একজনকে দেখে নেবো যে নাকি বলছেন মাস্ক কিনবেন না, কিনেন না মাস্ক কিনবেন না। কেন কিনবেন না? বাইরে বের হওয়ার সময় কুলহুয়াল্লা নাস পালাক পড়ে মুখে ফুদিয়ে বেরিয়ে যায়, কারণ মাস্ক কিনা নাকি তোমাদের পয়সা নষ্ট ছাড়া আর কিছু না। আমি ফর্মে আছি বা তোমার কি কর। আর এনার কথা হলো এটা যে করোনা ভাইরাস নাকি জাতি দেখে, আমরা মুসলিমদের জন্য রহমত হয়ে এসেছি, কারণ ইসলামকে যারা সহিভাবে অনুসরণ করে তাদেরকে কখনো কোন ভাইরাস আক্রান্ত করতে পারে না। করোনা ভাইরাস জাতি ধর্ম এইসব দেখে তারপর যাচ্ছে যে তোমার এই জাতি, তোমার এটা জাতি, তো আমি তোমাকে হব, তোমার এই জাতি না তো আমি তোমাকে হব না। তার মানে যারা ডাক্তার হচ্ছে পড়াশোনা করছে তারা সব বেকার, সবাইকে তো তোর কাছেই আসা উচিত রে। প্রথম অ্যান্টিভাইরাস হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? তোরা কে রে তুই? গোয়া চিনিস আমাকে? ভাই তোর কাছে এসে ডিগ্রি নেবে, এগুলো ডিগ্রি নিয়ে তারপর তো ডাক্তার হবে। বেশি আলবাল বকলে না, কানের গোড়া একটা থাবড়া মারবো সঙ্গে পোক্ত অ্যালি। সবাই এত ডিগ্রি নিয়েও ভাবছে যে ওষুধ কি হতে পারে, রোগের ওষুধ কি হতে পারে, ইটালির মতো দেশ হেরে যাচ্ছে। সবাইকে তো তোর কাছে আসা উচিত শিক্ষা নেওয়ার জন্য। ক্যারিনা ভাইরাস কি 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 আরে বলুন কি ক্যারিনা ভাইরাস? তোরা কে রে তুই? গোয়া যে নাকি করোনা ভাইরাস উচ্চারণ তাই ঠিক করে করতে পারছে না, সে নাকি এর ওষুধ বলে দিচ্ছে যে মাস্ক পরবেন না। হয়ে যা সরি চেয়ে নে না, কিন্তু আবার তোর কপালে শনি ঢুকছে এই লকডাউনের মতো লকডাউন যদি করোনা ভাইরাস লাগে। বাহ, এত ভালো শিক্ষা দেওয়ার জন্য ধন্যবাদ। আর যদি তুই সরি না বলেছিস ওর কপালে যে আর কি খিস্তে জ্বলছে তুই সেটা বুঝতে পারছিস না। আপনার কাছে আমি অনেক ভালো শিক্ষা পেয়েছি, এরকমই আপনি শিক্ষা দেবেন, আপনার কাছে গিয়ে আমি এডুকেশন নেবো যাতে আমি ডক্টর হতে পারি আপনার মতো। শাস্তি হবে কোন বালকা লড়া, তুমি কোন লাসন, তুমি কোন লড়া দাঁড় লড়া আর লড়া লড়া কবাল আর লড়া আর লড়া রে লড়ে সালে বানকে লড়ে আর লড়ে ছেড়ে দেবো তোকে আমি সালি, আমাদের ব্যাপারে বলবি তোকে ছেড়ে দেবো সালে। এখনো কিছু হয়নি, এটা তো সবে শুরু, আগে আগে দেখুন কি হচ্ছে। সালে কাঁজগেড়িয়া গামলা, মুখটা তো পুরো কি বলবো, মুখটা তো পুরো হড়হড়িয়া খান কি সারা, তুই একটা মানে একটা গরুর গুদের মতো, তাও মানে ভালো একটা ভালো হোক তোর, তোরা ভালো হোক ছেড়ে দেবো। একজন মহান ব্যক্তি ইনি কি বলছেন, ইনি বলছেন করোনা ভাইরাস বলল যে ইনি নাকি ইন্টারভিউ নিয়েছেন করোনা ভাইরাসের। আমি করোনা ভাইরাসের যে ইন্টারভিউ লেছি,
করোনা ভাইরাসের ইন্টারভিউ উনি নিয়েছেন বা শাস্তি হবে সেটা মনে হয় আমার মুখ থেকে শোনার থেকে এনার মুখ থেকে শোনা ভালো তখন আল্লাহ এই করোনা ভাইরাসকে অর্ডার দিয়েছেন যাও এদের শাস্তি বিধান করো উপরওয়ালা যখন করোনা ভাইরাসটা ছেড়েছিল তখন ইনি ছিল তো পাশে তাই এনার হয়নি কি মাথা ফাটা গেছে কারো এইসব দেখে আমার ঘরে বসে বসে কি মনে হচ্ছে জানেন একটা চরম ভুল করেছে আর আমি সেই চরম ভুলের প্রতিবাদ হচ্ছে খিস্তি দিয়ে সে মরে জ্বালা মেটাচ্ছি সারা বিশ্বকে আমি জানি এইসব দেখে আমাকে অনেকে খিস্তি দেবে গাল দেবে কিন্তু কিছু করার নেই যেটা আমার খারাপ লেগেছে আমি বলে দিয়েছি সরাসরি আমি ফর্মে আছি ভাই পরিষ্কার কথা ভাই এই ভিডিও আমি কোনো ধর্ম বা কাউর জন্য বানাচ্ছি না এরকম যদি দেখি আবার ভিডিও রোমান্টিক কথা তো এখন যখন মানুষ মাথায় হাত দিয়ে বাড়িতে বসে আছে আর এরা তখন নাচ করছে বাহ ব্যাকটেরিয়া বেশ অস্কার দেওয়া উচিত কে রে তুই গোয়া আমার বাড়িতে এসে নিয়ে যাবেন কয়েকজনের সাথে তো এত খারাপ হওয়া উচিত হ্যাঁ হ্যাঁ বলুন অ্যালকোহল দিয়ে ব্লাড স্যানিটাইজ করুন কি মাথা ফাতা গেছে কারো এদের সাথে এরকমই হওয়া ঠিকই আছে কিন্তু চাই যে আরো এরকম এদের মেরে পুরো চামড়া গুটিয়ে নেওয়া বিচখানকে ভিডিও দেখার পরে সবাই ভাববে যে আমি মুসলিমদের বিরুদ্ধেই বলছি আমিও রয়েছি ফর্মে আর তুমিও রয়েছো বর্মে দেখো ওদিকে আমাদের পদ মারি দিচ্ছে কি সব বিট খেল ধরবে আগেই বলেছি যে আমি কোনো ধর্মের বিরুদ্ধে বলছি না তাই আপনারা কি ভাবছেন এরা কোনো জল বা কন্ড্রিক্স খাচ্ছে না কোনো উৎসবে আমিও সেটাই ভেবেছিলাম কিন্তু না এদের আগের বাস চলে না তেরা গোবরের পাকোড়া বানিয়ে খাবে আমি জানি তো এরা বিজনেস খুলবে কিছু একটা এইটুকু কারণ পেলেও এরা বিজনেস ব্যবসা শুরু করে দেবে গুদমারানির কি তেজ কারণ এদের অন্য রাস্তা নেই তো খাবার অন্য কথা থেকে আয় করতে পারবে না এইসব ভুল ভাল বুঝিয়ে মানুষকে এই যে এই খিস্তিগুলো দিলাম না ভেতর থেকে যে শান্তিটা পাই এই যে শান্তিটা মনে যে শান্তিটা পাচ্ছি সালি ঢেমনি আর আমাদের মধ্যেও কয়েকজন আছে যারা এদের ঝাঁসায় চলে আসবে আর যাবে যাদের জন্যই এরা পার পেয়ে যায় তাহলে ভালো হোক এখনো শুধরে যাবে তো এই গাইস আজকে এই ভিডিওর মধ্যে যদি আমি কিছু খারাপ বলে থাকি বা কাউর যদি খারাপ লেগে থাকে ভিতর থেকে তার জন্য সরি কিন্তু এটা বানানো দরকার ছিল এটা বলা দরকার ছিল তাই কেউ যদি আমাকে খারাপভাবে কোনো ব্যাপার না ভাবতেই পারে কারণ একটু সত্যি কথা বললে সবার একটু লাগে তো সরি চেয়ে নিচ্ছি আর এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাপোর্ট করতে ভুলবেন না কারণ তোমার বন্ধু আছে সবসময় তোমার পাশে কোনো যদি প্রয়োজন বলে মনে হয় যে এটা আমার দরকার এই ভিডিওটা আমার লাগবে তো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না একটু নিঃসন্দেহে বলবেন সেই উপরে সেই টপিকের উপরে আমি ভিডিও বানিয়ে দেবো কোনো ব্যাপার না তো আগে ক্যা আগে সাপোর্ট করতে তবেই না মজা আয়েগা জলদি